বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাতার সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল ফয়েজ ফালে আল সাম্মারি। সে সময় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কাতার সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক, প্রতিরক্ষা উপদেষ্টা ও কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।